আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এর আগে অনেকগুলো পিসি বিল করেছি এবং পিসির বিভিন্ন কম্পোনেন্টের সম্পর্কে বলার চেষ্টা করেছি। তারপর প্রসেসর নিয়েও আপনাদের মাঝে একটা ভিডিও এনেছি, হয়তো অনেকেই দেখেছেন, আর না দেখলে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে আমি আজকে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। তো বর্তমানে তো সব প্রোডাক্টেরই দাম বেশি, কম্পিউটারের সকল প্রোডাক্ট কম্পোনেন্টের দাম বেশি হয়ে থাকে, এজন্য মার্কেটটা অনেকটাই চড়াও। তো তারপরেও আপনাদের মাঝে আমি আজকে বিভিন্ন মডেলের মাদারবোর্ড নিয়ে কথা বলার চেষ্টা করব। তো মাদারবোর্ডের ভিতরে অনেক মডেল রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, এবং সবগুলা বলতে না বললেও যেগুলা মোটামুটি চলে, মার্কেটে বেশি চলে এবং আপনাদের ডিমান্ড, সেগুলো বলার চেষ্টা করব। আপনারা দেখছেন ক্রিয়েটিভ সোহেল চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি সোহেল রানা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের পাশে দিয়ে আমাদের সাথেই থাকুন। তো সামনে আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকুন। তো শুরু করা যায় আজকের ভিডিও। ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে মাদারবোর্ডের ভিতরে অনেক মডেল রয়েছে, অনেক ব্র্যান্ড রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের মাদারবোর্ড রয়েছে। তো সবগুলো বলতে না পারলেও মোটামুটি বলার চেষ্টা করব। তো প্রথমেই লো লেভেল থেকে, আগের জেনারেশন থেকে শুরু করি। তো মাদারবোর্ড যেগুলো সাধারণত 6 জেন পর্যন্ত মাদারবোর্ডগুলো কোরিয়ান রয়েছে এবং ব্র্যান্ড নিউ পাওয়া যায়। তারপর আপনারা 81 পর্যন্ত মাদারবোর্ডগুলো চায়না পাবেন, চাইনিজ মাদারবোর্ডগুলো পাবেন এবং নিউও পাবেন। তো প্রথম থেকে বলি, প্রথমে বলি হচ্ছে G31 মাদারবোর্ড। G31 ডুয়াল কোর টু ডু প্রসেসর সাপোর্ট করে, এবং এই মাদারবোর্ডটা 3 রকমের আপনারা মার্কেটে পাবেন। তো চাইনিজ মাদারবোর্ড পাবেন, যেটা 1 বছরের ওয়ারেন্টিতে সেল করে, এবং কোরিয়ান মাদারবোর্ড পাবেন এবং সেগুলো 1 বছরের ওয়ারেন্টি পাবেন। তারপরেও এগুলো এই মাদারবোর্ডগুলো নতুন পাবেন না, ব্র্যান্ড নিউ, যেমন গিগাবাইট, অ্যাসোস, ইন্টেল, এগুলো পাবেন না, এগুলো কোরিয়ান পাবেন এগুলো সব ব্র্যান্ডগুলোই, কারণ এগুলো এই মাদারবোর্ডগুলো এখন আর গিগাবাইট এগুলো তৈরি করে না। তো যারা 31 মাদারবোর্ডগুলো কোরিয়ান নিতে চান, প্রাইস পড়বে 1900 থেকে 2000 টাকা, 1 বছর ওয়ারেন্টি পাবেন। আর যারা ভাবতেছেন না আমি চাইনিজ মাদারবোর্ড নেব, তো ইসনিক নিতে পারেন, ইসনিক আমাদের কাছে স্টকে আছে। তো ইসনিক 31 মাদারবোর্ড যদি নেন তাহলে প্রাইস পড়বে 2100 টাকা, এবং এটাও 1 বছর ওয়ারেন্টি পাবেন। তো আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো তারপরে 41 মাদারবোর্ডগুলো বলবো। 31 মাদারবোর্ড, এটাও কোর টু ডু ডুয়াল কোর প্রসেসর সাপোর্ট করে, এটা DDR2 র্যাম সাপোর্ট করে। তো 41 এটাও ডুয়াল কোর টু ডু সাপোর্ট করে প্রসেসর, এগুলো এতে আবার আপনি DDR3 র্যাম সাপোর্ট করতে পারবেন। তো যারা 41 মাদারবোর্ড নেবেন, যারা কোরিয়ান নিতে চাইলে, কোরিয়ানের ভিতরে সব মোটামুটি সব ব্র্যান্ডই পাওয়া যায়, গিগাবাইট, অ্যাসুস, ইন্টেল, অ্যাসরক, তো এগুলো পাবেন, আপনার পছন্দ মতো নিতে পারেন। তো কোরিয়ান নিলে আপনার প্রাইস পড়বে 2500 টাকা, 1 বছর ওয়ারেন্টি দিয়ে নিতে পারবেন। আর যদি আপনারা ইসনিক ব্র্যান্ডের নেন, চাইনিজ মাদারবোর্ড নেন, ইসনিক, তো চাইনিজ মাদারবোর্ড ভিতরে ইসনিকটা আমার কাছে মোটামুটি একটু ভালো লাগে, এই জন্য আমি ইসনিকটা বলতেছি। তো আপনার পছন্দ থাক, অন্য কোনো ব্র্যান্ড পছন্দ থাকলে সেটাও নিতে পারেন। তো ইসনিক নিলে কারো এটা প্রাইস পড়বে 2500 টাকা, 2 থেকে 1 বছরের ওয়ারেন্টি। তো আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো এবার বলি এই 7 জেন মাদারবোর্ডের করে, 55 মাদারবোর্ড। তো H55 মাদারবোর্ড, এটাও নিউ পাবেন না, ব্র্যান্ড নিউ পাবেন না, এটা কোরিয়ান পাবেন অথবা চাইনিজ পাবেন। এটা এই H55 মাদারবোর্ডে ইন্টেল 1st জেনারেশনে Core i3, Core i5 এবং Core i7 সাপোর্ট করে থাকে। তো যদি আপনারা এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করবো এখানে চাইনিজ মাদারবোর্ডগুলো ইউজ করবেন, কারণ কোরিয়ানগুলো সাধারণত H55 ভালো হয় না ততটা। তো চাইনিজ যদি এখানে ইসনিক ব্র্যান্ড নেন তাহলে প্রাইস পড়বে আপনার 3200 টাকা, 1 বছর ওয়ারেন্টি পাবেন। তারপরে বলি 61 মাদারবোর্ড। এই 61 মাদারবোর্ডের ভিতরে আপনি নিউ পাওয়া যায়, এখনও নিউ পাওয়া যায়, কোরিয়ানও নিতে পারবেন, চাইনিজও নিতে পারবেন, আপনার পছন্দের উপর এখানে ডিপেন্ড করবে। তো এখানে এই 61 মাদারবোর্ডে আপনারা ইন্টেলের Core i3, Core i5 এবং Core i7 এর 2nd এবং 3rd জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করবে, এবং DDR3 র্যাম ইউজ করতে পারবেন, তো মোটামুটি এই মাদারবোর্ডটি বর্তমান মার্কেটে ভালোই চলে আর কি। তো এখানে যদি আপনারা গিগাবাইটের ব্র্যান্ড নিউ নিতে চান, গিগাবাইট বা অ্যাসুস, জাইকন, MSI, অনেক ব্র্যান্ড আছে, তো এগুলা যদি Asus রয়েছে এগুলা যদি 3 বছরের ওয়ারেন্টি দিয়ে ব্র্যান্ড নিউ নিতে চান তাহলে প্রাইস পড়বে এখানে আপনার 6000 থেকে 6500 এরকম এর আশপাশে। আমি সঠিক প্রাইসটা এখন বললাম না কারণ দাম প্রতিনিয়ত ওঠানামা করতেছে এজন্য এখানে ফুল প্রাইসটা বলতেছি না। তো এখানে যদি আপনারা 1 বছর ওয়ারেন্টি দিয়ে আপনারা কোরিয়ান মাদারবোর্ডগুলো নেন তাহলে প্রাইস পড়বে 3600 থেকে 3700 টাকা এরকম প্রাইস পড়বে। আর যদি এখানে চাইনিজ মাদারবোর্ড নেন 1 বছরের ওয়ারেন্টি দিয়ে সনিক ব্র্যান্ডের তাহলে প্রাইস পড়বে 3500 টাকা। তো আপনার বাজেট এবং আপনার পছন্দ বা আপনার চাহিদার উপর ডিপেন্ড করে এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন। তো তারপর বলি 81 মাদারবোর্ডের কথা, 4th জেনারেশনের Intel Core i3, Core i5 বা Core i7 এর 4th জেনারেশন যারা প্রসেসর ইউজ করবেন তাদের জন্য 81 মাদারবোর্ড। তো 81 মাদারবোর্ড টু এখনো ওইরকম অ্যাভেলেবল চাইনিজ পাওয়া যায় না, তারপরেও হয়তো পাওয়া যেতে পারে। তো আমাদের কাছে 81 মাদারবোর্ডটি কোরিয়ান রয়েছে এবং ব্র্যান্ড নিউ রয়েছে। তো কোরিয়ান তো প্রথম থেকে বলে আসতেছি কোরিয়ান মাদারবোর্ড সাধারণত এগুলো বিদেশ থেকে আসে এবং বক্সে আসে না এবং হয়তো কিছুদিন ইউজও হয় এরকম। তো কোরিয়ান মাদারবোর্ড 1 বছর ওয়ারেন্টি দিয়ে আমরা সেল করে থাকি। যদি 81 মাদারবোর্ড আপনারা কোরিয়ান নেন তাহলে প্রাইস পড়বে 3600 থেকে 3800 টাকা। তো এখানে এর ভিতরে আপনারা গিগাবাইট, Asus, Asrock, MSI এগুলো নিতে পারবেন, ব্র্যান্ড রয়েছে অনেক। আর যদি একদম ব্র্যান্ড নিউ নিতে চান তাহলে প্রাইস পড়বে, প্রাইসটা একটু 81 মাদারবোর্ডের বেশি, 6500 থেকে 7000 টাকা এর মধ্যে পড়বে আর কি। সঠিক দামটা এখন ওইরকমভাবে বলতে পারতেছি না, তা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে আমি বলবো 6th Gen প্রসেসর সাপোর্ট করার জন্য 110 মাদারবোর্ডে। তো 110 মাদারবোর্ড এটা আপনারা কোরিয়ানও পাওয়া যাচ্ছে, তারপরে ব্র্যান্ড নিউ পাবেন আপনারা মার্কেটে। তো 6th Gen মাদারবোর্ডটা বর্তমানে বেশি চলতেছে, অনেকে 6th Gen দিয়ে পিসি বিল করে থাকে। 4th Gen এবং 6th Gen দেবে যারা আগের একটু বাজেট কমে পিসি বিল করতে চায় তারা সাধারণত 4th Gen এবং 6th Gen দিয়ে পিসি বিল করে থাকে। তো 6th Gen পিসি বিল করার জন্য যদি 3 বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নিতে চান এখানে আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন পছন্দের ভিতরে, যেগুলো ব্র্যান্ডের ভিতরে। তো এগুলার 22200 থেকে 6400 টাকা পড়বে। আর যদি এটা যদি কোরিয়ান নিতে চান তাহলে প্রাইস পড়বে 4200 থেকে 4400 টাকা এর ভিতরে পড়বে, 1 বছর দিয়ে সেল করে থাকি। তো তারপরে আমি এখানে 7 এবং 8, 9 Gen বর্তমানে ওইরকম মাদারবোর্ডগুলো বা প্রসেসরগুলো সেরকম অ্যাভেলেবল না, তারপরে চলতেছে না। বর্তমান 10th Generation, 9 এবং 10th Generation আসার পর থেকে মানুষ ওগুলোর দিকে ঝুঁকতেছে। তো আমি 9 এবং 10th Generation মাদারবোর্ড নিয়ে কথা বলার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমি এখন কারণ সবগুলোর প্রাইস আসলে মনে রাখা সম্ভব না, এই জন্য আমি মোবাইল দিয়ে আপনাদের বলার চেষ্টা করতেছি। তো যারা প্রথমে বলি 10th Generation সম্পর্কে, যারা 10th Gen দিয়ে পিসি বিল করবেন তো আপনাদের প্রাইস কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক মডেল রয়েছে। তো 9 Intel Core i3, Core i5, Core i7 দিয়ে আপনারা 9 এবং 10th Generation যারা প্রসেসর ইউজ করবেন তাদের এই মাদারবোর্ডগুলোর ভিতরে যেমন আমি কয়েকটা মডেল এখানে আপনাদের বলবো, যেমন গিগাবাইট H470 এবং 10th Generation আলট্রা ডবল ATX মাদারবোর্ড, এটার প্রাইস 11600 টাকা থেকে 12000 টাকা। এবং এটার 4টা RAM স্লট রয়েছে এবং 128 GB পর্যন্ত DDR4 RAM ইউজ করতে পারবেন। তারপর যারা Asus নিতে চাচ্ছেন, Asus-এর একটা বলি, Asus গেমিং B460+ Intel 10th Generation সাপোর্ট করবে সকল প্রসেসর। তো এটার প্রাইস 12500 থেকে 600 টাকা। যারা Asrock নিতে যাচ্ছেন B460, তো এটার প্রাইস পড়বে 13500 টাকা বা 12-13 হাজার টাকা। তো আপনারা আমি এখানে সবগুলো বলবো না। তো যারা 10th Generation মাদারবোর্ড নিতে যাচ্ছেন এগুলোর প্রাইস সাধারণত 10, 11, 12, 13, 14 এরকম এর ভিতরেই পাবেন, বাজেটটা একটু বেশি করতে হবে। তো এই হলো প্রসেসর 10th Generation মাদারবোর্ড। তো আমি আজকে এখন বলবো যারা Ryzen দিয়ে পিসি বিল করতে যাচ্ছেন, Ryzen এর কয়েকটি মাদারবোর্ড আমি এখানে বলার চেষ্টা করব। তো Ryzen এর ভিতরে ব্যাপক প্রচলন যেটা মাদারবোর্ড হচ্ছে A320M। তো এটা আমি MSI এর A320M A Pro, তো এই মাদারবোর্ডের কথা বলতেছি। এটার প্রাইস একদম কম, আমি কম প্রাইসের ভিতর থেকে কয়েকটা মাদারবোর্ড বলার চেষ্টা করব। তো এটার প্রাইস 5700 থেকে 800 টাকা নেবে। Intel এটা 1st Gen, 2nd Gen এবং 3rd Gen AMD বা Ryzen এর প্রসেসর এটা সাপোর্ট করবে এটা। তো তারপরে যারা Asrock নিতে যাচ্ছেন, Asrock A320M, তো এটার প্রাইস পড়বে 5900 থেকে 6000 টাকা। তারপরে Asus-এর 320 নিতে চাইলে এটার প্রাইস পড়বে 5900 থেকে 6000 টাকা। তাই এরকম 320 মাদারবোর্ডগুলো 6000 থেকে 6500 এরকম মধ্যে পেয়ে যাবেন 5500 6000 তো আগে আরেকটু দাম কম ছিল এখন বর্তমানে একটু দাম বেশি তো তারপরে যারা গিগাবাইট 450 এম নিতে যাচ্ছেন এটা ফার্স্ট জেন এবং থার্ড জেনের AMD প্রসেসর সাপোর্ট করবে তো এটা 6300 থেকে 400 টাকা দাম প্রাইস পড়বে তো তারপরে MSI এর 520 যারা নিতে যাচ্ছেন এটা থার্ড জেন সাপোর্ট করবে শুধুমাত্র AMD তো এটার প্রাইস পড়বে 6700 থেকে 7000 টাকা তারপর যারা Asrock এর A520 এম মাদারবোর্ড নিতে যাচ্ছেন তাদের প্রাইস পড়বে 6800 থেকে 6900 টাকা তো এই রকম প্রাইসের ভিতরে ইন্টেলের তুলনায় AMD এর যে মাদারবোর্ডগুলো এগুলো একটু তুলনামূলক দাম কম হয়ে থাকে তো ইন্টেলের মাদারবোর্ডে একটু দাম বেশি তো তারপরেও ইন্টেলের যে আপগ্রেড মাদারবোর্ড সেগুলোর দাম আর একটু বেশি তো আপনারা অবশ্যই যখন প্রোডাক্ট কিনবেন তখন একটু মার্কেট রিসার্চ করে গবেষণা করে তারপরে প্রোডাক্ট কিনবেন তো আপনারা যদি মাদারবোর্ড বা কম্পিউটারের যে কোনো কম্পোনেন্ট বা পিসি বিল করতে আমাদের কাছে আসতে চান তাহলে চলে আসতে হবে উত্তরা সেক্টর 7 সাইড গ্র্যান্ড সেন্টার 2nd ফ্লোর ইনএন কম্পিউটার বিডি অবশ্যই যখন পিসি বিল করবেন তার আগে আমরা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা নম্বরে কল দিয়ে স্টক আছে কিনা এবং আপডেট প্রাইসটা জেনে নিয়ে তারপরে আসবেন হয়তো আমি এখন বললাম হয়তো কালকে ফোন দিলেন কিন্তু আমার ওই মাদারবোর্ড বা ওই কম্পোনেন্টটা আমাদের কাছে নাও থাকতে পারে স্টকে বর্তমানে যেহেতু এই কম্পিউটার প্রোডাক্টের একটু চাহিদা বেশি মার্কেটে এবং অনেক প্রোডাক্ট অ্যাভেলেবল না তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা ফোন নম্বরে ফোন দিয়ে আপনারা আপডেট প্রাইসটা অথবা স্টকটা জানতে পারেন তো অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর আপনাদের জানেন আপনাদের সবগুলো কমেন্টেরই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আশা করি রিপ্লাই পাবেন যে কোনো তথ্য জানার জন্য কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে